সাপ পরিচিতি পেয়েছে এক ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী হিসেবে। তবে মজার ব্যাপার হলো, সব সাপই ভয়ঙ্কর বা বিষাক্ত নয়, বেশিরভাগ সময় এরা আত্মরক্ষার্থে আক্রমণ করে। সব সাপ ভয়ঙ্কর না হলেও পৃথিবীতে অন্তত এমন 10টি সাপ আছে যাদের ছোবলে মৃত্যু অনিবার্য। কোনো কোনো সাপের কামড়ে পচে যায় শরীরের মাংস, কোনো কোনো সাপ গিলে খেতে পারে আস্ত মানুষ। আসুন তাহলে জেনে নিই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর 10টি সাপের সাথে। নাম্বার 10, ডেথ অ্যাডার। ডেথ অ্যাডারও সাপ শিকার করে, মূলত অস্ট্রেলিয়া ও নিউ ঘানায় এদের বসবাস। ডেথ অ্যাডার আকারে ছোট হলেও এর মাথার ভিন্নতার কারণে এটি দেখতে অনেকটা ভয়ঙ্কর। এদের মাথা অনেকটা ত্রিভুজাকৃতির, এদের শরীরও বেশ মোটাসোটা। প্রাণীবিদরা জানান, এক ছোবলে অ্যাডার 40 থেকে 100 গ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে। কেউ কেউ এর বিষকেই সবচেয়ে বিষাক্ত বিষ বলে মনে করে থাকেন। এই সাপের বিষ মানুষের স্নায়ুতে আক্রমণ করে, এর কামড়ে মানুষের দেহ প্যারালাইসিস হতে পারে, এমনকি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যে কেউ সর্বোচ্চ 6 ঘন্টার মধ্যে মারা যেতে পারেন। তবে সবচেয়ে আশ্চর্য হচ্ছে এর ছোবল দেওয়ার ক্ষমতা। এটি 0.13 সেকেন্ডের মধ্যে কামড় দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। নাম্বার 9, ইস্টার্ন ব্রাউন স্নেক। ধরুন আপনি একটা ইস্টার্ন ব্রাউন স্নেকের সামনে পড়লেন, সাপটি আপনাকে দেখে ফণা তুলে নাচতে লাগলো। সে চাইছে আপনি তার দিকে এগিয়ে যান, আর তারপরে সে চোখের পলক পড়ার আগেই কাজ সেরে ফেলবে। আপনি ভুলেও সে কাজ করবেন না, এমন সাপের সামনে পড়লে নড়াচড়া না করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবেন, কারণ এরা শুধু চলমান মানুষ বা বস্তুকেই আক্রমণ করে। আর এর বিষ এতটাই বিপজ্জনক যে এর এক ছোবল একজন পূর্ণবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। ব্রাউন স্নেকের মধ্যে পূর্বাঞ্চলীয় বাদামি সাপই বেশি বিষধর। এরা অস্ট্রেলিয়ার ঘনবসতি অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে। এরা যেমন দ্রুত চলাফেরা করে, তেমনি উপযুক্ত পরিবেশে হরহামেশাই আক্রমণ করে বসতে পারে। আরও ভয়াবহ বিষয় হচ্ছে, এদের বিষ স্নায়ু ও রক্তে একসঙ্গে আক্রমণ করে। তবে এরা প্রতি 2 ছোবলে একবার বিষ প্রয়োগ করতে পারে, আর পারতপক্ষে এরা তেমন কামড়েও না। নাম্বার 8, ব্লু ক্রেইট। ব্লু ক্রেইট এমনই হিংস্র যে শিকার ছাড়াও নিজ প্রজাতির সাপও এদের হাত থেকে রেহাই পায় না। দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় এই সাপ বেশি পাওয়া যায়। এদের ছোবলে মৃত্যু অবধারিত, তবে সঙ্গে সঙ্গে সুচিকিৎসা দিলে মাঝে মধ্যে কেউ কেউ বেঁচেও যেতে পারে। এই সাপের বিষ স্নায়ুকে আক্রান্ত করে। এর একটি কামড় কোবরা 16টি কামড়ের সমান বিষাক্ত। এদের বিষ খুব দ্রুত পেশিগুলোকে দুর্বল করে দেয় এবং নার্ভের গতি কমিয়ে দেয়। তবে লড়াইয়ের মাঝপথে এসব সাপের পালিয়ে যাওয়ার রেকর্ড আছে। এরা রাতে চলাচল ও শিকার করতে বেশি পছন্দ করে। নাম্বার 7, স্পিটিং কোবরা। বলতে পারেন পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ কোনটি? এখন যার কথা বলছি, নিঃসন্দেহে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর সাপ। দেখতে এরা যেমন সুন্দর, এদের আচরণও অন্যদের তুলনায় শান্ত। স্পিটিং কোবরার স্বর্গরাজ্য সাউথ আফ্রিকা। এরা কামড় দেওয়া থেকে বিষ ছুড়তে বেশি পছন্দ করে, এমনকি ফণা না তুলে শুয়ে শুয়েই এরা 8 ফুট দূরের শিকারকে বিষ ছুঁড়ে কাবু করতে পারে। এরা সাধারণত বিষ ছুঁড়ে মানুষের চোখ লক্ষ্য করে। এ বিষ চোখে গেলে অন্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই। তবে ত্বকে বা মুখের ভেতরেও এই বিষ গেলে তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। এরা যদি দাঁত ফুটিয়ে রক্তে বিষ প্রবেশ করিয়ে দেয়, তাতে পঙ্গুত্ববরণ এমনকি হাড় বন্ধ হয়ে যেতে পারে। গবেষকদের মতে, অত্যন্ত বিষধর হলেও স্পিটিং কোবরা শুধু আত্মরক্ষার জন্যই বিষ ছোড়ে, কাউকে চমকে দিয়ে পালানোর পথ তৈরি করে নেওয়াই তাদের উদ্দেশ্য। এদের দৈর্ঘ্য 6 ফুটের বেশি হয় না। নাম্বার 6, বেলচার সি স্নেক। ভয়ঙ্কর সাপের তালিকায় থাকা বেলচার সি স্নেককেও কেউ কেউ সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলে মনে করে থাকেন। এই সাপের মাত্র 1 মিলিগ্রাম বিষই 1000 মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষের পরিমাণ খুব বেশি। সাগরের গভীরে এদের বিচরণ থাকায় সাধারণত জেলেরা এই সাপের কামড়ের শিকার বেশি হয়। জেলেরা যখন জাল তোলেন, তখন সমুদ্রের তলদেশ থেকে এরা জলের সঙ্গে উঠে আসে। বেলচার উত্তর পূর্ব এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ার সাগরে বেশি দেখা যায়। তবে মজার ব্যাপার হলো, একটু আদর পেলেই এরা সহজেই বশ মানে। নাম্বার 5, ভাইপার।
পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে। এর নাম ভাইপার। ভারতসহ এশিয়ার প্রায় সব দেশেই এদের নানা প্রজাতি বাস করে। অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে। তবে ভাইপারের মধ্যে জুরসেল ভাইপার সবচেয়ে মারাত্মক। পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায়, বাকি সব সাপ মিলিয়েও এত মানুষ কামড়ায় না। এদের কামড়েই এশিয়ার সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিমোলেটিভ ধরনের, রক্ত এবং টিস্যুকে সরাসরি আক্রমণ করে। এরা নিশাচর প্রকৃতির সাপ। বৃষ্টির পর রেইন ফরেস্টে এরা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে। এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্ত গতিরও হয়। সাধারণত 5 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে। সব মিলিয়ে এরাও পৃথিবীর ভয়ঙ্কর প্রজাতির সাপ। নাম্বার 4, কালকেউটে। ভাবুন তো, যদি একটা 14 থেকে 15 ফুট লম্বা কালকেউটে 3 থেকে 4 ফুট উঁচু হয়ে মস্ত হা করে আপনার দিকে তেড়ে আসে, কেমন লাগবে তখন? এখন যার কথা বলছি সে এমনই প্রকৃতির সাপ। কালকেউটেরা 18 ফুট পর্যন্ত লম্বা হয় আর ওরা শরীরের প্রায় 1/3 মাটির উপরে ফনা তুলতে পারে। আরেকটা অদ্ভুত ব্যাপার হলো, এই ফনাতল অবস্থায় এগিয়ে যেতে পারে। কালকেউটে পানির মধ্যেও দ্রুত সাঁতার কাটতে পারে। এদের শ্বাসনালীতে একটা ছিদ্র থাকে, তাতে কম্পনের ফলে ভয়ঙ্কর গর্জনের আওয়াজ হয়। পৃথিবীতে হাতে গোনা কয়েকটি সাপই এমন গর্জন করতে পারে। গর্জনের জন্য বিশাল প্রাণীটিকে আরও ভয়ঙ্কর লাগে। এ গর্জন সম্ভব হয় শক্তিশালী মাংসপেশির কারণে। ইন্ডিয়ান জার্ড স্নেক এদের প্রিয় খাবার। প্রাণীবিদদের মতে কালকেউটের বিষ উৎপাদনের ক্ষমতা অনেক বেশি। শুধু তাই নয়, সব সাপের থেকে এদের বিষের থলি বড়। 100 বলে এরা 2 চা চামচ পরিমাণ বিষ ছাড়তে পারে, যা 20 জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের বিষ যখন শরীরে ঢোকে, তার নার্ভ সিস্টেমের নিউরনগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল ইম্পালসকে আটকে দেয়, যার ফলে যে কেউ পঙ্গু বা হার্ট বন্ধ হয়ে মারা যেতে পারে। এর ছোবলে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য। তবে এর বিষে অন্যান্য বিষাক্ত সাপের পরিমাণে টক্সিনের পরিমাণ কম। নাম্বার 3, পাইথন। সর্পজগতের দৈত্য বলা হয় পাইথনকে, কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত মানুষ অনায়াসেই খেয়ে ফেলতে পারে। কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসেই গিলে নাচতে নাচতে ঘরে চলে যেতে তার কোনোই সমস্যা হয় না। প্রায় একদিন পর শিকারের দেহটাকে সে শরীর থেকে বাইরে বের করে দেয়। এ সাপ 20 ফুটের মতো লম্বা হয়। এরা সাধারণত দুপুরের গরম এড়াতে গর্তে ঢুকে থাকে। এরা একটু ঠান্ডা পেলে পানির মধ্যে শিকারের জন্য অপেক্ষা করে। তবে প্রথমে এরা শিকারকে গিলে ফেলে না, প্রথমে চেষ্টা করে নিজের শরীরের পাকে পাকে শিকারকে কাবু করার। পাইথনের শরীর এতই শক্ত যে এটা কাউকে পেঁচিয়ে ধরলে তার হাড় ও রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। এরা যখন মানুষকে গিলে ফেলে, তখন তাদের মুখ 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। আরও ভয়ঙ্কর কথা হচ্ছে, এরা নিজের শরীরের থেকেও বড় শিকারকে অবলীলায় গিলে ফেলতে পারে। তবে এদের কোনো বিষ নেই। বিষ না থাকার পরেও দৈত্যাকৃতি ও গিলে ফেলার কারণে এ সাপ চলে এসেছে ভয়ঙ্কর সাপের তালিকায়। নাম্বার 2, ব্ল্যাক মাম্বা। ভয়ঙ্কর আর বিষের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সাপ ব্ল্যাক মাম্বা। এর শরীরের উপরের দিকটা সাদা হলেও এর মুখের ভিতরটা কালো। এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা। এর বসবাস আফ্রিকায়। বিদ্যুতের মতো ক্ষিপ্ত ও প্রচণ্ড উত্তেজিত এ সাপের নিউরোটক্সিন বিষের ভাণ্ডার বেশ সমৃদ্ধ। এ সাপ ছোবল দিলে মাত্র কয়েক মিনিটেই যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারেন। এরা এতই ভীতু যে কাউকে দেখলেই নিজের ওপর আক্রমণের ভয়ে তার উপর আক্রমণ চালায়, যে কারণে অন্য সাপ থেকে এ সাপ হয়ে উঠেছে ভয়ঙ্কর। প্রাণীবিদদের মতে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ, যার গতি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। তাছাড়া এটি একই সারিতে পরপর 12 বার কামড় দিতে পারে। নাম্বার 1, ইনল্যান্ড টাইপেন। পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হলো এটি। এর বিষ এই গ্রহের সবচেয়ে মারাত্মক। এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার প্রান্তদেশে দেখা যায়। লম্বা এগুলো প্রায় 8 ফুটের মতো হয়ে থাকে। 100 বলে টাইপেন এত বিষ ছাড়ে যা 60 থেকে 100 লোকের মৃত্যুর জন্য যথেষ্ট, অথবা এতে মারা যেতে পারে প্রায় 1 লক্ষ ইঁদুর। প্রাণীবিদরা জানান
তাইপেনের এক ছোবল অন্তত 50টি কোবরার ছোবলের সমান। এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন, যা মানুষের শরীরের জন্য সব অঙ্গপ্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে। এর ছোবল পেশি অবশ করে হাড় বন্ধ করে দেয়। আরেকটি টক্সিন রক্ত জমাট করে ঘন সুপের মতো করে দেয়। এদের বিষের আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এ বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায়। তবে অদ্ভুত ব্যাপার হলো এই সাপের মানুষ মারার রেকর্ড নেই, কারণ এগুলো অস্ট্রেলিয়ার এমন প্রান্ত এলাকায় বাস করে যেখানে লোকজন খুব একটা থাকে না। ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবে এরা খুব শান্ত। সব মিলিয়ে তাইপেনকেই সবচেয়ে বিষাক্ত সাপের মর্যাদা দিয়েছেন প্রাণীবিদরা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।